খোদানা খাস্তা খোদানা খাস্তা মওয়াতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মওয়াতের সাঁস একবার দ্বিতীয়বার আর কোনো সাঁস নাই কবরে যাওয়ার সাঁস একবার দ্বিতীয়বার ঢোকার আর কোনো সাঁস নাই রে বাবা কিয়ামতের ময়দানে উঠার সাঁস একবার দ্বিতীয়বার উঠার কোনো সুযোগ নাই রে বাবা বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করছি দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছি কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালে ভালাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যায় তোমরা বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার রূপ করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টলা টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মতো উতলাইয়া থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসাকা জাযা উইফাকা আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পুইজ এবং পানি এত গরম হবে জাহান্নাম লোকের চেহারার সামনে যখন পানি এবং পুইজ নিয়ে আসা হবে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডগ 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ডে আজাবও কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযুবিল্লাহ যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি
আমাদের শায়খ মোর্শেদ নবরুল্লাহ মারকাদাহুমরা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। একজনও সুবহানাল্লাহ বললেন না, নেক কত লক্ষ নেক? এরপর সুবহানাল্লাহ পড়বেন না, সবাই বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে কি হয় বলতে পারেন? আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, 1000 নেকি আপনার আমল নামায় লিখতে দেরি হয় না। জানেন একবার সুবহানাল্লাহ পড়লে কি হয়? সুবহানাল্লাহ পড়তে দেরি, 1000 গুণা আপনার আমল নামার থেকে ঝরতে দেরি হয় না। আপনি কি জানেন সুবহানাল্লাহ কি জিনিস? অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক নেকে পূর্ণ করে দেয়, বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ গোটা মিজান নেকে ভরপুর হয়ে গেছে। দেখেন অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। বুখারী শেষ, এরপরে বুখারী শরীফ নাই। খুব ভালো মতো চিন্তা করেন, যে যেখানে আসেন না কেন, যে যেখানে মাইকের শব্দ পাইতেছেন, আমি এখানে আর কখনোই আসি নাই, আপনাদের সাথে পরিচয় হয় নাই, কাজে আমি আমার বন্ধুদেরকে বলবো, খাস করে মুসলমান বন্ধুদেরকে বলবো, পুরুষ এবং মহিলা যে যেখানে আসেন, বয়ান শুনতেছেন মহিলারা পর্দার আড়ালে, পুরুষরা দোকানে ঘাটে, যেহেতু বর্ষা পড়ছে মাঠের পরিবেশে সুন্দর না, এর মধ্যেও যে লোকজন বসতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, যে যেখানে আসেন কান বয়ানের দিকে থাকবে। কি বলতেছি খুব খেয়ালের সাথে কথাগুলি শোনার জন্য অনুরোধ করছি, খুব ভালো মতো খেয়ালের সাথে শুনবেন, বাস যদি শরিয়াহ সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াহের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবো, সমস্যা কি? সমস্যা কি? কোনো সমস্যা নাই তো। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। যদি আদেশ গুনার হয়, যদি আদেশ গুনার হয়, চাই সে আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, আমার স্ত্রী করুক না কেন, আমার স্বামী করুক না কেন, বড় ভাই করুক না কেন, দল করুক না কেন, নেতা করুক না কেন, উস্তাদ করুক না কেন, পীর করুক না কেন, যদি আদেশ গুনার হয় আমি মানব না, আমি মানতে পারি না। কিন্তু কথাগুলি যে শরিয়াহ সম্মত হয়, কি সম্মত ভাই? সুম্মা জাআলনা কালা শরিয়াতি মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। শরিয়াত মানতেই হবে, শরিয়াত গ্রহণ করতেই হবে, অনুসরণ করতেই হবে, আর যদি কথা শরিয়াহ সম্মত না হয় অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। কোনো ঝামেলা আছে? না। সমস্যা কি? আমি তো এই কথা বলি নাই, আমি যা বলবো তাই আপনাকে মানতে হবে না, বরং কথাগুলো শরিয়াহ সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াহের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দ্বারা, শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা, মাঝখানে বহুত হাদিস নিয়ে এসছেন, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করার কারণটা কি? একদিন চিন্তা করছেন, শেষ নসিহত দামি হয়, শেষ কথার মূল্য অনেক বেশি, আসলে গুরুত্ব শেষেরই, আগের কোনো গুরুত্বও নেই। যেমন এক ব্যক্তি জীবনভর বেঈমান ছিল, জীবনভর বেঈমান, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা বেঈমান না মুমিন? শেষের দ্বারা, শেষের দ্বারা আগের সব শেষ, শেষের দ্বারা আগের সব শেষ। এক ব্যক্তি জীবনভর মুমিন ছিল, জীবনভর
লেকিন মৃত্যুর পূর্ব মুহূর্ত বলছে আল্লাহ তাআলা কিছু না, এগুলো কি? লোকটা মুমিন না বেঈমান? বেঈমান। শেষের কথার দ্বারা সব শেষ। আগের আইন বাতিল হয়ে যায় পরের আইনের দ্বারা। আগের আইন বাতিল হয়ে যায় কোন দ্বারা? পরের আইনের দ্বারা। যেমন আগে এক আইন ছিল, ধরে নেন আমরা বাংলাদেশে যখন আমাদের ইম্পোর্টাররা সয়াবিন ইম্পোর্ট করত, তখন ট্যাক্স দিতে হইতো কি হইতো না? আপনি আমার কথা বুঝেন না? সবার কথার জবাব দিতে হবে। আমি পাথরের সামনে বয়ান করতে পারবো না, ওয়ালের সামনে বয়ান করতে পারবো না, আমার কথার জবাব দিতে হবে। হ্যাঁ না ঠিক, ঠিক না, এই প্রশ্নের জবাব দিবেন, মুখ খুলিয়া খুলিয়া জবাব দিবেন। এটা ক্লাস, এটা দর্স, আজকে বয়ান হবে না, আজকে ক্লাস হবে, দর্স হবে। কি কথা ঠিক আছে? ইনশাআল্লাহ আমি দেখব কয়জন ছাত্র আমার কথা বুঝতেছে। আবার ভাবিয়েন না, হুজুর তো ভালো ছাত্র ওস্তাদ না, আমরা তো অনেক ভালো ছাত্র, এই সামান্য কিছু সময় মানেন না, ফায়দা হবে ইনশাআল্লাহ। অবশ্য আমার চেয়ে এখানে অনেক বেশি জানুয়া লোক আছে, আমাকে পড়াতে পারে হাজারো লোক এখানে আছে, লেকিন এখন আমাকে আপনার মনে করতে হবে হুজুর ওস্তাদ, আমি ছাত্র। এই ভাব নিয়ে না বসলে আপনার কোনো ফায়দা হবে না, আমার কোনো লাভ হবে না, উভয় গ্যাঞ্জাম হয়ে যাবে। কথাটা বুঝাতে পারিনি? দেখেন টিউবওয়েল পানি দেয়, কিন্তু পাত্রের মুখ যদি ওদিকে থাকে টিউবওয়েল যত পানি দিবে এক ফোঁটা পানিও কি বোতলের মধ্যে ঢুকবে? আবার টিউবওয়েলে পানি দেয় না, কিন্তু বোতল তো মুখের সাথে লাগানো আছে, কোনো ফায়দা হবে? টিউবওয়েলের থেকেও পানি পড়তে হবে, বোতলটাও সরাসরি রাখতে হবে। কি কথা ঠিক না? উভয়ের মধ্যে যোগ্যতা থাকতে হবে, ঠিক যে বয়ান করবে তার মধ্যে যোগ্যতা থাকতে হবে, আর যে গ্রহণ করবে তার মধ্যেও যোগ্যতা থাকতে হবে। আমি বয়ান করতেছি আপনার খেয়াল বাড়ির দিকে, আমি বয়ান করতেছি আপনার ধ্যান দোকানের দিকে, আমি বয়ান করতেছি আপনার চিন্তা এই মৌলভি আমার শত্রু, এ তো দুই নম্বর মৌলভি, এ তো আমাদের আকিদার না, এ তো আমাদের লোক না, ব্যাস আপনার আকিদার মধ্যে আপনার জ্ঞানের মধ্যে এমন ডিব্বা লাগাই দিছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া সাওয়ুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কাজ হবে না আর ভাই, আপনি সিপি আটকাই দিছেন, সিপি আটকাই দিছেন। এখন আমি যতই পানি ঢালি না কেন কাজ হবে না, সিপি আটকানো। আগে সিপি খুলেন, কলবের দরজা খুলেন, আমরা সবাই এক, আমরা এক না ভিন্ন, আমরা সবাই এক, বিশ্বাস হয় না বলতে পারবো যে এতদিন জানছি ভিন্ন, আপনি অমুক আপনি তমুক, আপনাকে আমরা পছন্দ করি না, আর আপনি বলতেছেন আমরা সবাই এক, আসলে আমরা সবাই এক, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না? আপনার আল্লাহ আমার আল্লাহ এক না ভিন্ন? আপনার কোরআন আমার কোরআন, আপনার নবী আমার নবী, আপনার কেবলা আমার কেবলা, আপনার কলেমা আমার কলেমা, আপনার কাফন আমার কাফন, আপনার কবর আমার কবর, কবরের মধ্যে প্রশ্ন না এরা ভিন্ন হবে, ঠিক না? আমাদের যারা মৌলবি আসি আমাদেরকে বলে মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা, আর আপনাদেরকে প্রশ্ন ভিন্ন করা হবে, ঠিক আছে না ভাই? আপনার কিয়ামত আমার কিয়ামত, আপনার মিজান আমার মিজান, আপনার পুলসরাত আমার পুলসরাত, তা সবই তো এক, মাঝখানে পার্থক্য ঘটাইলো কি? আপনি আমি শত্রু কেন? আমি আপনাকে ঘৃণা করি কেন? আপনি আমাকে ঘৃণা করেন কেন? আপনাকে আমি তো চোখে দেখতে পারি না, আমি আপনাকে চোখে দেখতে পারি না, কারণটা কি? এই মাত্র বললাম সবই এক, এই ডিভাইডেড কে ঘটাইছে, এই পার্থক্য কে ঘটাইছে, আমাদের মধ্যে শত্রুতা কে করছে? এই শয়তানকে খুঁজে বের করতে হবে, এইটাই শয়তান, এইটাই শয়তান। আজকে যদি আমরা এক থাকি শয়তান দুর্বল হয়ে যায়, আর আমরা ভিন্ন থাকলে শয়তান শক্তিশালী হয়ে যায়। সবই তো এক, দেখেন প্রশ্ন যদি এক হয় তার জবাব এক হবে না ভিন্ন হবে? আমি প্রশ্ন করলাম দুয়ে দুয়ে কত? এখন প্রশ্ন এক, সবার জবাব কি ভিন্ন আসছে নাকি?
পাশে পাশে কত দেখেন প্রশ্ন এক জবাব দেখছেন অবস্থা সাথে সাথে জবাব এক ভিন্ন নাই কোনো না তা আপনার এবং আমার প্রস্তুতি একই হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা যদি প্রস্তুতি একই হয় তাহলে জবাব ভিন্ন হবে কেন না যদি আপনার এবং আমার নবী রাসূল একই হয় তাহলে আপনি আমি শত্রু হবে কেন যদি কোরআন একই হয় তো আপনার আমার আমার মধ্যে পার্থক্য হবে কেন যদি কিয়ামতের ময়দানে একই অবস্থান হয় তা আপনি আমি চিন্তা মুক্ত হব কেন নবীরা তো চিন্তা যুক্ত হবেন কেন হ্যাঁ কারণটা কি যদি সবই একই হয় আমার নবী এত ইবাদত করতেন আপনার ইবাদত ছাড়ছেন কেন যদি সবই একই হয় সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই দ্বীনের জন্য হীন এমন কোনো ত্যাগ নাই যেই ত্যাগ করেন নাই আপনি ত্যাগ করেন না কেন কারণটা কি হ্যাঁ আসলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ফেলাইছে আপনাকে না আমাকে মধ্যে ওয়াসওয়াসা দিস আমাকেও শয়তান বিমাতগামী করে ফেলাইছে কি কথা ঠিক না শেষ কথার নাম বুঝলে গেছেন দেখছেন আমার মধ্যে বুঝে গেছে আমি আগেই বলছি দেখি বনায় কার মধ্যে মনে আছে গুরুত্বপূর্ণ কি হয় শেষ কথা আগের কথাকে রহিত করে দেয় বাতিল করে দেয় এই জন্য শেষ নসিহা শেষ ওসিহাত শেষ কথার গুরুত্ব বেশি ঠিক না এই জন্য দেখবেন বাবা মা অনেক উপদেশ দেওয়ার পরে শেষে বলে শেষ কথা শেষ নসিহাত উস্তাদ তো ছাত্র জীবনে বহুত নসিহাত করছে বিদায়ের সময় ডাক দিয়ে বলে শোনো আমার শেষ নসিহাত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বহুত হাদিস নিয়ে আসছেন এর মধ্যে শেষ হাদিস জিকিরের হাদিস কিসের হাদিস শেষ এরপর হাদিস নেই শেষ হাদিস কিসের হাদিস কিসের জন্য আনছেন জিকিরের গুরুত্ব বোঝাবার জন্য জিকির আহমিয়াত জিকিরের গুরুত্ব দাম বোঝাবার জন্য শোনো গোটা দুনিয়ার মানুষ যার শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে সবাই বলুন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির অনেক দামি অনেক দামি আপনি কি জানেন কেমন দামি আমি মজলিসকে ধোলাই কারখানা বলি জিকিরের মাজলিসগুলি ধোলাই কারখানা যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাফ সোয়া কিচ্ছু থাকে না ঠিক না ঠিক মজলিস যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাব গুনা সব সাফ হয়ে যাবে পরিষ্কার ক্লিয়ার আমার বক্তব্য না বুখারী মধ্যে এক রাওয়ায়াত আছে দীর্ঘ রাওয়ায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মজলিসের দিকে তাকায়া ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা বিষয় মাফ করে দিছি এত দামি মজলিস এত গুরুত্বপূর্ণ মজলিস অনেক দামি ঠিক না ভাই এ তো এক হাদিস শুনেলাম গুনাহ মাফের অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওম ইস্তামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিন আস-সামাই আন কুম মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুহুম হাসানাত যখন কোন সম্প্রদায় জিকিরের মজলিসে বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মজলিস আরতে থাকে একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলে এই জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ তা মাফ করে দিয়েছে ভাই সুবহানাল্লাহ এখনো সবাই পড়ে না কি আজিম শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ মাজলিস আজকে আমাদের মধ্যে ডিভাইডারের পার্থক্যের অনেকগুলি কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো কেউ মাজহাব মানি কেউ মাজহাব মানি না কেউ তো মাজহাব মানি না বরং মাজহাব মানাকে শিরক বলি
ঠিক না? ব্যাপক আলোচনা করার সুযোগ আমার নাই, আমি ওই বন্ধুদেরকে বলবো দোস্ত বেশ ভালো কথা, তুমি যেই কথা বলতেছো তোমার ওই সেই কথার দলিল বা যুক্তি কি, এইটা আমাদের কাছে বললে আমরাও তোমাদের অনুসারী হইতে পারতাম। কিন্তু তোমরা তো যে যুক্তিগুলি দাও সেগুলো যুক্তি না। যেমন যুক্তি মধ্যে একটা বড় যুক্তি কি, কোরআন ও হাদিস যেখানে আছে, আল্লাহ আল্লাহ রসুল যেখানে আছে, সেখানে কার অনুসরণ করব কেন, ইমাম মানব কেন? চমৎকার যুক্তি, চমৎকার কথা, কি কথা ঠিক না? যেহেতু আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস দিয়া রাখছে, কাজে আমরা তার অনুসরণ করব, আমরা অন্য কার অনুসরণ করব? চমৎকার কথা, দারুণ কথা, ভালো কথা। এরা মনে করে আমরা আহলুল হাদিস, আমরা হাদিসের অনুসারী অনুকারী, আমরা মাজহাব বা তাকলিদ করি না। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো তো, আহলুল হাদিস শব্দের অর্থ কি? হাদিস ওয়ালা, আহলুল মাল, মালওয়ালা, আহলুল বাইত, ঘরওয়ালা, আহলুল ইলম, আহলুল হাদিস, বললাম আহলুল মাল, মালওয়ালা, টাকা আছে কি নাই? আমি বললাম আহলুল মাল, লোকটার কাছে টাকা আছে কি নাই? খুঁজে দেখেন এক টাকারও মালিক না। কথার সাথে আপনার কোথায় আছেন শব্দ, আপনার তো কথা বলতেছেন না, কথার সাথে কাজের। বললাম আহলুল বাইত ঘরওয়ালা, খুঁজে দেখেন একটা টিনেরও মালিক না, দাবির সাথে বাস্তবতার মিল নাই। আহলুল ইলম, ইলমওয়ালা, জ্ঞানওয়ালা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কথার সাথে। এবার আহলে হাদিস অর্থ কি বলেন তো, তার মানে কি? কথা বলেন না কেন? হাদিসের হাদির বিশারদ, ভরপুর হাদিস তার মধ্যে আছে, অনেক জ্ঞান তার মধ্যে আছে, চমৎকার কথা ভাই, বিশ্বাস করেন। আমি একবার প্রথম যখন সফরে নামছি, অনেক আগের কথা, প্রথম সফরে নামছি, আমি তখন এই আহলে হাদিস তাদের সম্পর্কে আমি খুব বেশি জানতাম না। আমি একবার সাতক্ষীরায় গেলাম, আমার সাথে দেখা করার জন্য আসছে, পরিচয় দিতে আসে, হুজুর আমরা আহলে হাদিসের লোক। ভাই যখনই বলছে আহলে হাদিসের লোক, আমি তো দাঁড়াইয়া গেছি, আমি আমার জায়গা ছেড়ে দিছি, আমি তাজিমের সাথে বসতে বলছি, আহলে হাদিসের লোক, আমি আশ্চর্য হয়ে গেছি, এই জমানা আহলে হাদিস আছে আলহামদুলিল্লাহ, এবং তাদের সাথে আমার পরিচয় হয়েছে, এ তো আমার খুশি নসিব, অনেক বড় নসিব। আমি বসতে দিয়ে আমি বললাম, ভাই আল্লাহ কা শুকর যে আমি কমপক্ষে বাংলাদেশে থেকেও আহলে হাদিস সম্প্রদায়ের সাথে, এক জামাতের সাথে দেখা হয়েছে, আমার এসে বড় খুশি নসিব, আমার আর কিছু হতে পারে না। আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ, আপনার কত হাজার হাদিস মুখস্থ আছে? আমি তাকে প্রশ্ন করলাম, আপনার কত হাজার হাদিস মুখস্থ আছে এবং কত হাজার সনদ মুখস্থ আছে? আমি তাকে প্রশ্ন করলাম, কারণ আমি জানতাম কি আহলে হাদিস মানে, যার হাদিসের হাজার হাজার হাদিস মুখস্থ থাকবে, হাজার হাজার সনদ মুখস্থ থাকবে। তাই বললাম, ভাই আপনার কত হাজার হাদিস মুখস্থ আছে? এখন দেখি যেন কেমন 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 করে, আমরা কত হাজার সনদ মুখস্থ আছে, বুখারি কি আপনার মুখস্থ আছে, মুসলিম শরীফ মুখস্থ আছে, এখন যেন কেমন 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 করেন করে। আমি তখনই বুঝলাম, আরে খোদা, এ তো ওই নামদারি, এ তো অরিজিনাল আহলে হাদিস না, এরা যারা নাম ব্যবহার করে সেই গ্রুপ তো এই গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, আমি তো বুঝে ফেলাইছি যে অরিজিনাল তো এরা আহলে হাদিস না, এরা কি নাম ব্যবহার করে। আমি বললাম, ভাই আপনার বুখারি মুখস্থ নাই, হাদিস মুখস্থ নাই, হাদিসের সনদ মুখস্থ নাই,
আমি কি মহাভারতের উপর আমল করি না? আমিও তো হাদিসের উপর আমল করি, কোরআনের উপর আমল করি। এখন আমার দিকে তাকায় আস, আমি বললাম দেখেন শোনেন, আসলে আপনাদের মূল সমস্যাটা কি? আপনাদের মূল সমস্যা হলো আমরা মাজহাব মানব, অথচ আপনি মাজহাবের অর্থই জানেন না। মাজহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান। মাজহাব শব্দের অর্থ কি? মাজহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান, পথ। কথা ঠিক না? আমি মাজহাব মানি না, অর্থ কি? আমি কার কাছে যাই না। কেন যাই না? আমি জানি আমি মাজহাবি, আমি কার কাছে যাই? আমি কার কাছে কেন যাই? আমি জানি না। আমি মাজহাব মানি না, আমি কার কাছে কেন যাই না? এই কথাটা আগে বুঝেন, এইটা বুঝলে হাজারো মাসআলা হল হয়ে যাবে, সব হল হয়ে যাবে, কোনো প্রশ্ন কাউর থাকবে না, কাউর কোনো প্রশ্ন থাকবে না। আমি মাজহাব মানি না, কেন মানি না? আমি আমি মাজহাবি, আমি কার কাছে যাই? লোকগুলি আসলে ছাত্র, আমি ওস্তাদি ভালো না, তা ছাত্র ভালো হইবে কেউ? এদিক ওদিকে যেহেন দিলে বয়ান বুঝবেন না, সময় লস, ভালো মতো উত্তর দেন। আমি মাজহাবি, আমি কার কাছে কেন যাই? আমি মাজহাব মানি না, আমি কার কাছে কেন যাই না? বাস এতটুকু উসুল আগে মানেন, এতটুকু মানলি কলিয়ার। আপনার দুজন দাঁড়ান, দুজন দাঁড়ান, আপনার দাঁড়ান, ভয় পাইয়েন না, ভয় পাওয়ার কিছু নেই, আমি বাস্তবে দেখাবো। এই লাল জামাওয়ালা আবদুল্লাহ, কথা বুঝছেন? আর ওই গোলাফি জামাওয়ালা আব্দুর রহমান, দুইজন লামুসাবি, আর আমি হলাম মাজহাবি। আমি কি এদের সাথে আমার বহাস, এদের সাথে আমার বহাস শুরু হয়ে গেছে। কী নিয়া মাজহাব মানবো কি মানবো না? কথা ঠিক না? আমি আবদুল্লাহ গিয়ে গেলাম, বললাম তো ভাই আবদুল্লাহ আপনি তো হাদিস মানে, সহি হাদিস কাকে বলা হয়? আবদুল্লাহকে প্রশ্ন করছি। কি প্রশ্ন করছি? সহি হাদিস। আবদুল্লাহ ভাই বললো, ভাই আমি তো বলবো না, আমার ভাই আব্দুর রহমান আমার তরফ থেকে জবাব দিয়ে দিবে। জবাব দিবে কে? ওনার দুজনেই কি লামুজাহাবি? আচ্ছা বলেন তো, এখন আব্দুর রহমানের পক্ষ থেকে যদি আবদুল্লাহ জবাব দেয়, বা আবদুল্লাহর পক্ষ থেকে যদি আব্দুর রহমান জবাব দেয়, আর সেই জবাব যদি গ্রহণ করে, তাহলে আব্দুর রহমান কি আবদুল্লাহর তাকলিদ করলো না, মাজহাব মানলো না, অনুকরণ করলো না, অনুসরণ করলো না? তাহলে সে লামজা বলল কেমনি? তার তো মূল দাবি কি ছিল? আমি জানি আমি কার কাছে যাই না, কার অনুসরণ অনুকরণ, কার কথা মতো, এইটা তো তার মূল দাবি। ওনার দুজনই লামুজাবি, দুজনই। আমি প্রশ্ন করছি আবদুল্লাহ ভাইকে, ভাই আবদুল্লাহ ভাই বলো তো সহি হাদিস কাকে বলা হয়? আবদুল্লাহ ভাই কি বলছে? আমার সাথী লামুজাবি আব্দুর রহমান আমার থেকে জবাব দিয়ে দিবে। তা আব্দুর রহমান যদি আবদুল্লাহর জবাব দেয়, আর আবদুল্লাহ যদি আব্দুর রহমানের জবাব কবুল করে, তাহলে আব্দুর রহমান কি আবদুল্লাহ ইমাম মানলো না, তার মাজহাব মানলো না? তাই সে লামুজাবি হইলে কীভাবে? সে তো একজন অনুসরণ করছে, ওই আমার মতো পাগল। কি কথা ঠিক না? এবার যদি তাকে প্রশ্ন করলে, ভাই বুঝলাম তোমার তো জবাব দেওয়ার সাথে সাথে তোমার লামুজাবি শেষ, তুমি আমার মতো কি হয়ে গেছো, মাজহাবি হয়ে গেছো। এবার বললাম আবদুল্লাহ ভাইকে, ভাই বলো তো সহি হাদিস কাকে বলা হয়? আব্দুর রহমান বলছে নবী আলাইহিসসালাম থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত সেকারাবির ভিত্তিতে তাওয়াসুল পদ্ধতিতে যেই সনদ আসে তাকে কি বলা হয়? সহি বলা হয়। আমি দ্বিতীয় প্রশ্ন বললাম, ভাই তুমি যে সহি হাদিসের ব্যাখ্যা দিছো, এই ব্যাখ্যা কি আল্লাহ দিছে? না। বলবো না হুজুর আল্লাহ তো দেয় নাই, আল্লাহর রসুল দেয় নাই, সাহাবারা দেয় নাই, আল্লাহ দেয় নাই, আল্লাহর রসুল সহি হাদিসের ব্যাখ্যা দেয় নাই, সাহাবারা সহি হাদিসের ব্যাখ্যা দেয় নাই, দিছে কারা? ইমামরা। যারা বলে দিছে কারা? ইমামরা। তা আমি তো ইমাম মানি না, আমি তো ইমাম মানি না, তাই সহি হাদিস মানবো কিভাবে? সহি হাদিসের ব্যাখ্যা তো আল্লাহ দেয় নাই,
রাসূল সাহাবারা দিছে কারা তা আমি তো ইমাম মানি না তা সহি হাদিস মানবো কিভাবে কথাটা বুঝাতে পারি না তা ইমাম মানা ছাড়া সহি হাদিস মানা যায় না বসে মূল সমস্যাটা বুঝছেন আসলে আমি নিজেই ইমাম মানি কার অনুসরণ করি কিন্তু নাম দিছি আমার এই বাবারা এই ভুল বুঝতেছে আমার বাবারা ভুল বুঝতেছে এরপর আসেন আরেক দল কি আরেক দল বলে আমরা নাকি ওলিদেরকে পছন্দ করি না ওলিদের উপর আমাদের আদাওয়াত আছে শত্রুতা আছে আমরা যদি ওলি না মানি তা মানে কি ওলিকে ওলিদেরকে মানে কি সিস্তিয়া সাবরিয়া মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ এর একার হাতে এক কোটি হিন্দু শুধু মুসলমান হয়েছে কত কোটি সেই সিস্তিয়া তরিকার লোক আমরা সেই সিস্তিয়া তরিকার লোক আমরা তুমিও বলো আমি সিস্তিয়া তরিকার লেকিন মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ এর জীবনও কি এক রেখা নামাজ কাজা করছে তুমি তার তরিকায় নামাজ কাজা করো কিভাবে মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি কি দাড়ি কাটছে না তুমি তার তরিকার হয়ে দাড়ি কাটো কিভাবে মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ বেপর্দা ছিল না তুমি বেপর্দা চলো কিভাবে মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি সুদ খাইছেন না তুমি খাও কিভাবে ঘুষ খাইছেন না তুমি খাও কিভাবে না আসলে তুমি মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ এর ভক্ত না তুমি শয়তানের ভক্ত নাম তো মাইনউদ্দিন সিস্তি তোমার ঠিক হয় না বাবা শোনো তুমি আউলিয়াদের ভক্ত আউলিয়া ওলির বহুবচন ওলির বহুবচন কি আউলিয়া মানে বন্ধু বন্ধুগণ বন্ধু ওলি কারা আল্লাহ পাক নিজে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন لهم البشرى في الحياة الدنيا في الآخرة الله এই গোটা দুনিয়ার মধ্যে শোনো আল্লাহ নিজে বলে আমি এখন বয়ান করব তাম্বি শোনো সতর্ক হও আমি এখন বয়ান করব কি বয়ান যারা আমার বন্ধু গণের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কি নাই ভয় নাই চিন্তাও নাই এখন ওলি কারা আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ দুইটা জোরে বলেন কয়টা দুইটা ঈমান ও তাকওয়া বলেন ঈমান ও তাকওয়া ঈমান ও তাকওয়া ঈমান তো বুঝলাম তাকওয়া জিনিসটা কি তাকওয়া জিনিসটা কি আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ বলেন التزنب عن كل ما يؤثم من فعل او ترك حد الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى بالشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله مبايزا برحمة الله عليه قوتا اسلام كي ستة اكتا قوتا مدى دوكا يدي سن تقوى ربكرا مونة تقبه شبه بلن করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া করণীয় বর্জনীয় করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় হ্যাঁ ধরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় ঘুষ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় দেখছেন দেখে ভারতের মধ্যে গোটা ইসলাম ঢুকে গেছে করণীয় বর্জনীয় দাড়ি করণীয় না বর্জনীয় কাটলে কি হয় তা যে কাটে দাড়ি সে মুত্তাকি না আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না পর্দা না করলে কি হয় তাই যে গুনাহ করে সে মুত্তাকি না
আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না বাস ওসুল বাতায়া দিস কোন ভন্ড ভন্ডামি করতে পারবে না কোন শয়তান আর ভন্ডামি করতে পারবে না ওলি মানি যে তাকওয়া ওয়ালা আর তাকওয়া কি জিনিস যে গুনাহ করে সে মুত্তাকি না আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না বাস পাইছেন এখন আর বড় বড় গেট দেখলি ওলি বলবো না বড় বড় পোস্টার দেখলে ওলি বলবো না বিশাল আবাকাবা দেখলে ওলি বলবো না বিশাল সায়াত 15 হাত পাগড়ি দেখলে ওলি বলবো না বিশাল আবাকাবার স্বর্ণ দেখলে ওলি বলবো না আমি প্রথম দেখবো এই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কি নাই শরিয়াত মানে কি মানে না ইসলাম অনুযায়ী চলে কি চলে না যদি চলে তাহলে রিকশাওয়ালা আল্লাহর ওলি যদি ঈমান ও তাকওয়া থাকে মেটর আল্লাহর ওলি ঈমান ও তাকওয়া যদি থাকে ঋষি আল্লাহর ওলি দিল্লির যে বর্তমানে জামে মসজিদ এই মসজিদ করছে বাদশা শাহজাহান কে কিভাবে করছে জানেন ইতিহাসের ইতিহাস চেপে রাখে ইতিহাসের মধ্যে গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলী ভারতে সর্ববৃহত্তম একজন ঐতিহাসিক কয়েকদিন আগে কয়েক মাস আগে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন অনেক বহুত বড় এবং আমি মনে করি মুসলিম প্রত্যেকটা জনগণের চেপে রেখে ইতিহাস পড়া উচিত প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানের চেপে রেখে ইতিহাস পড়া উচিত চমৎকার চমৎকার ঘটনা নিয়ে আসছেন যা পড়া অবশ্যই উচিত কিন্তু আমাদের তোলাবারা পড়ে না ইতিহাস পড়ে না জানি না এটা একটা কৌশল খ্রিস্টানদের ইহুদিদের কৌশল আমাদের তোলাবাদের কি ইতিহাস পড়ানো হচ্ছে না আর যেই জাতি নিজের ইতিহাস জানে না সেই জাতিগুলো চক্ষু উন্মোচন হয় না সেই জাতিগুলো পথ দেখে না ইতিহাস জানতে হবে বাঘ যদি নিজের পরিচয় না জানে তার মধ্যে লিডার দেওয়ার লিডারশিপের নেতৃত্ব দেওয়ার গুণ আসে না বাঘকে প্রথম জানতে হবে বাঘ সিংহকে জানতে হবে সিংহ তখন তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ চলে আসবে ইতিহাস জানি না আমরা মনে করি আমরা ব্যাস এই ঘুষ করবো মাথা নত হইয়া থাকব মাথা নতর মধ্যেই বুজুর্গি যত নরম হব তত আল্লাহ আল্লাহ হব আসলে আরে ইসলামই বুঝলাম না ইসলাম বুঝলামই না আল্লাহ পাক মুসলমানের পরিচয় দেয় কি অসিদ্দা ওয়ালাল কুফফার রুহামা উবাইনাহুম প্রথম অসিদ্দা ওয়ালাল কুফফার দ্বিতীয় রুহামা উবাইনাহুম কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন খুবই শক্ত খুবই মারাত্মক নিজেদের মধ্যে খুবই নরম অথচ আমরা খালি মনে করি তাওয়াজু আর তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজুন আর তাকাব্বুরু মাল মুতাকাব্বির তাওয়াজুন মুতাকাব্বির সাথে তাকাব্বুরি করা এটাই তাওয়াজু আপনি বেঈমানের সামনে মাথা নত করবেন আপনি মাথা নত করেন না ইসলামকে আপনি পদধূলিত করছেন আপনি ফাঁসেকের সামনে মাথা নত করবেন আপনি ফাঁসেকের সামনে মাথা নত করেন নাই ইসলামকে ভুলুন্ঠিত করছেন বাদশা শাহজাহান স্বপ্ন দেখছে মসজিদ কি স্বপ্ন দেখছে মসজিদ স্বপ্ন দেখছে এখন স্বপ্নের মধ্যেই তিনি চিন্তা করছেন মানে মসজিদ করবে কিন্তু ভোরে উঠা মসজিদের ডিজাইন ভুলে গেছে আর্কিটেক্ট ডাকছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ভাই আমি মসজিদ করতে চাই স্বপ্ন দেখছি ওই ডিজাইনটা মসজিদ করব তুমি একটা ডিজাইন করে দাও কলে নমুনা বলেন কলে নমুনা তো ভুলে গেছে মনে নেই নমুনা মনে নেই কলে আপনি নমুনা বললে আমি করব কিভাবে আমার দ্বারা কাজ হবে না আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন এবার বাদশা শাহজাহান ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গকে ডাকছেন বুজুর্গরা নিজের বুজুর্গি সুফায়া রাখে গোপন করে রাখে আর আমরা বুজুর্গকে না থাকলেও প্রকাশ করি ওই জমানার বড় বুজুর্গ বলতেছেন ভাই বাদশা নামদার আমি তো বড় বুজুর্গ না আমি বড় ওলি না তো কে বড় ওলি কে আর আপনার বাবুসখানা যে বাবুসি পাক করে সে আমার চেয়ে বড় ওলি আপনি তাকে ডাকেন বাদশা শাহজাহান তাকে ডাকস কলে আমরা মসজিদ দেখছি স্বপ্নে ভুলে গেছি তুমি একটা ডিজাইন করে দাও আমি তো বড় ওলি না কলে কে বড় ওলি কলে আপনার মেয়ে তো আপনার যে পায়খানা সাফ করে সে আমার চেয়ে বড় ওলি আপনি তাকে ডাকেন
ইতিহাস ইতিহাসের মধ্যে লেখা, আমার বানানো কথা না। বাদশা শাহজাহান সেই মেথরকে নিয়ে আসছে, বাদশা শাহজাহান মেথরের কাছে তার স্বপ্ন ব্যক্ত করছে। তাহলে বাদশাহ বুঝছি আপনি যে স্বপ্ন দেখছেন, যে ডিজাইনের মসজিদ দেখছেন, এটা দুনিয়ার কোনো নমুনার মসজিদ না, এটা জান্নাতের একটা নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করুন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি। এরপরে কিছুক্ষণ পরে সেই মেথর কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশা শাহজাহান বলছে, আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই ডিজাইনের মসজিদ দেখছি। আজকে দিল্লির যে জামে মসজিদ দেখছেন, এই মসজিদ করছে বাদশা শাহজাহান, কিন্তু ডিজাইনার কে? ওই মেথর। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে কি বন্ধু? তা বন্ধু কি বন্ধুর কথা না মানিয়া পারে? পারে পারে না। বন্ধু বন্ধুর কথা না মানিয়া পারে না। আসলে তুমি বন্ধুর ভক্ত না, তুমি অলিদের ভক্ত না। তোমাকে শয়তান বিপদকামী করছে। কি বিপদকামী জানেন? ঈসাইদের মতবাদ তোমার মধ্যে ঢুকাই দিয়েছে। ঈসাইদের, ঈসাইদের মতবাদ বোঝেন? খ্রিস্টানদের, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে ঈসাইরা। খ্রিস্টানরা, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে ঈসাইরা। কারণটা কি? কারণটা কি? কাফফারাবাদের আকীদা। কিসের আকীদা ভাই? কাফফারাবাদের আকীদা ওদের মধ্যে আছে। সেই আকীদাটা কি? কাফফারাবাদের আকীদাটা কি? বিশ্বাস কি? ওদের বিশ্বাস নবী ঈসা আলাইহিস সালাম মাসুম, তেনার কোনো গুনাহ নাই। তিনি সুরে চড়বেন কেন? এই প্রাচীরটা তিনি ভোগ করবেন কেন? কল জানো কেন সুরে চড়ছে? কল না তো। কল শোনো, নবী ঈসা আলাইহিস সালাম সুরে চড়ার কারণটা হলো, আগত কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা দুনিয়াতে আসবে, তারা যত পাপ করবে, এই সমস্ত পাপের অগ্নিম প্রাচিত্য শুলে চড়িয়া মুসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সব কিছু তাদেরকে নিয়ে নিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা আসবে, তারা যত পাপ করুক, তাদের কোনো শাস্তি হবে না। শুধু দুইটা জিনিস করতে হবে। কয়টা জিনিস? দুইটা। মানে কয়টা? একটা হলো কুরুশকে শ্রদ্ধা করতে হবে। কুরুশ কোন? কুরুশ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে শুলে চড়াইছে, সেই চিহ্ন ঈসা আলাইহিস সালাম শুলে চড়াইছে। এই এই এরকম দাঁড়ানো না, বলেন বসেন, বুঝেন নাই এই চিহ্ন। তাই দুই হাত এদিকে দিলাম আর মাথা এবং পাও সোজা রাখলাম, তো এরকম হয় না? এই যে চিহ্ন, এই কুরুশ চিহ্ন, এটা কি? কুরুশ চিহ্ন। এর জন্য এখন প্রত্যেকটা খ্রিস্টানের বুকের মধ্যে একটা কুরুশ চিহ্ন থাকে, প্রত্যেকটা খ্রিস্টানের মধ্যে। ওই যে পোপ আসছে দেখেন নাই, পোপ তার কিন্তু এই বুকের মধ্যে দেখেন বিশাল কুরুশ চিহ্ন। কুরুশকে কী করতে হবে? চুমাদের বাস। আর মাঝে মাঝে গির্জায় গিয়ে তার প্রতিমার প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করতে হবে, মাথা নত করতে হবে, শ্রদ্ধা বাস, ভক্তি। এই দুইটা কাজ করলে যত গুণা, জোরে বলেন, আর কিছু করার কোনো? আচ্ছা বলেন তো, এই দুইটা কাজ করলে যদি গুণা মাফি হয়, তাই মদ খাওয়া সারে কোন পাগলে আমাকে বলেন? খুন করা সারে কে? ব্যবিচার করা সারে কে? বিপর্দা হওয়া সারে কে? দুই নম্বরই সারে কে? আমার তো গুণা সব মাফ। ঠিক ওই আকিদার থেকে, ওই বিশ্বাস থেকে আমাদের মুসলমানদের মধ্যে কেউ ঢুকাইয়া দিছে, অলিদিকে ভক্তি করো, অলিদিকে শ্রদ্ধা করো, অলিদিকে সম্মান করো, যত গুণা করবা কোনো গুণা কিচ্ছু হবে না, সব তারা মাফ করে দিবে। এর জন্য দেখবেন তাদের মধ্যে চরম শ্রদ্ধা, চরম ভক্তি, অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে অলিদেরকে, কিন্তু নামাজে যায় না, রোজায় যায় না, পর্দা করে না, জেনার মধ্যে লিপ্ত, হীন এমন কোনো গুণা নাই যেই গুণা করে না। এর কারণটা কি? ওই বিশ্বাস, আমি অলিদেরকে ভক্তি করি, অলিরা আমাকে পার করে নিয়ে যাবে। ওই খ্রিস্টানদের থেকে এই আকিদা নিয়ে আসছে। অথচ আমাদের আকিদা কি? আমাদের বিশ্বাসটা কি? কন্দ আমরা বিশ্বাস করি আল্লাহর বাহিরে ইচ্ছা করলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারে না। যদি তাই পারত, তাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, যিনি প্রথম রসুল, প্রথম রসুল, প্রথম শরিয়াতের প্রবক্তা, প্রথম রসুল,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারলো না কেন? এই প্রশ্নের জবাব দেন। যদি কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারত, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন বাবাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতেই পারত, তাই খোদ লূত আলাইহিস সালাতু স্ত্রী তিনি জাহান্নামী হবেন কেন? যদি কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারত, তাহলে আসি আলাইহিস সালাতু ওয়াসালামের স্বামী ফেরাউন কেন জাহান্নামী হবেন? যদি কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারত, খোদ আবু তালেব যাকে আল্লাহর নবী অত্যাধিক মহব্বত করতেন, শ্রদ্ধা করতেন, এবং আল্লাহর নবীকেও আবু তালেব জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন, সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? পারলেন না কেন? জবাব দেন ভাইও, শয়তান যদি বিপদগামী না করে, দুইটা জিনিস লাগবে, ভক্তিও লাগবে মানাও লাগবে। যেমন তুমি পানিকে ভক্তি যদি করো, পানি দেখছো একেবারে শ্রদ্ধা করছো, তপস্যা করছো, কিন্তু পানি পান করলা না, তোমার ভক্তি শ্রদ্ধায় পানি পান না করলে তৃষ্ণা মিটাবে না, কথা বলেন না কেন? কিন্তু পানির প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে, যদি খাইতে যাও দেখো পেট ফুলে উঠছে, যদি খানার প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে খেতে পারবা? কিন্তু খানাকে ভক্তি করলা, শ্রদ্ধা করলা, লেকিন খানা খাইলা না, ক্ষুধা নিবারণ হবে? হবে না। মনে রাখতে হবে, ঔষধকে ভক্তি করছো শ্রদ্ধা করছো, ঔষধ খাইলা না রোগ। উস্তাদকে ভক্তি করছো শ্রদ্ধা করছো, পিসমুরা চলিয়া গেছে সব ঠিক আছে, কিন্তু উস্তাদের কথা মানলা না, পাস করতে পারবা না, পাস করতে পারবা না, পাস করতে পারবা না। তুমি কি দেখছো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার কেমন মহব্বত করতেন? আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শিঙ্গা লাগাইছেন, শিঙ্গা বুঝেন না, হাজামা শিঙ্গা লাগাইছে, রক্ত বের হইছে। নবী আলাইহিস সালাম বললেন যাও এই রক্ত বাহিরে মাটির মধ্যে পুঁতি দিয়ে আসো, বাহির থেকে আসছে। নবী প্রশ্ন করছেন রক্ত কি করছো, জমিনের মধ্যে গাড়ছো? কলে হ্যাঁ পুঁতছি। কলে কোথায়? কলে আমার প্যাডের মধ্যে গিরা হয়েছে। মহব্বত বুঝেন, আমার নবী দিকেও তাকাইতেন না, মাথা নত থাকতো, সবসময় তাঁর দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু অবনত মস্তিষ্কে, জোরে কথা বলতেন না, ভক্তি শ্রদ্ধার শেষ নাই, লেকিন কেউ নামাজ কাজা করেনি, কেউ রোজা জোরে বলেন দাড়ির মধ্যে পোষ সুন্নতি জামা একটা মুস্তাহাবের তরক, তা তুমি আমি ভক্তি শ্রদ্ধা করে সব সারছি কেন? কারণটা কি? না বাবা শোনো, আমরা সবাই এক, সব এক, গ্রুপ মাত্র দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? কারা জান্নাতি? পীরেরা, মুরিদেরা, চরমনাইওয়ালারা, ধনীরা, গরিবরা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যারা সুন্দর, যারা কালো, সব জাহান্নামে চলে যাবে? সব গরিব জাহান্নামে চলে যাবে? না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, দুইটা গুণ, কয়টা গুণ? নিশ্চয়ই যাদের ইমান, ইমান আনার পরে নেক আমল করবে, কি আনার পরে? ইমান আনার পরে যে নেক আমল করবে, ইমান আনার পরে যে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান ও নেক আমল, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট তার মধ্যেও যদি বাইডেনের মধ্যে ইমান ও নেক আমল থাকে, সেও মাওলার জান্নাতে চলিয়া যাবে। যদি টনি ব্লেয়ারের মধ্যে ইমান ও নেক আমল থাকে, সেও মাওলার জান্নাতে চলিয়া যাবে। যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ইমান ও নেক আমল থাকে, সেও মাওলার জান্নাতে চলিয়া যাবে। বিল গ্রেডের মধ্যে যদি ইমান ও নেক আমল থাকে, সে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আহ, চরমনায় পিসের মধ্যে মহাদেশ মুফতি ঋষি কামার মজদুর মেতর, যার মধ্যে ইমান ও নেক আমল থাকবে, সেই মাওলার জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে ইমান ও নেক আমল না থাকে,
আমার মাওলার জান্নাতে ঢোকার ইজাজত নাই। রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে, প্রেসিডেন্টের মধ্যে না থাকলে, চরমনায় পিসাবের মধ্যে না থাকলে, মুহাদ্দিস মুফতির মধ্যে না থাকলে, গরিবের মধ্যে না থাকলে, ঈমান ও নেক আমল না থাকলে আমার মাওলার জান্নাতে কেউ যাইতে পারবে না। ঈমানকে ভালোভাবে মজবুত করো, আকীদা মজবুত করো। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস? ঈমান ও ঈমান ও ঈমান ও নেক আমল। ঈমান ও নেক আমল, নেক আমলটা কি? নেক আমল কি? নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নেক আমলটা কি? আল্লাহর নবীর 23 বছরের জিন্দিগি, আল্লাহর নবীর 23 বছরের জিন্দিগি যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে সব কিছু সারার নাম নেক আমল। আল্লাহ নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই? নামাজ পড়েন নেক আমল। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা রাখা নেক আমল। তার দাড়ি ছিল কি ছিল না? দাড়ি রাখা নেক আমল। তিনি নাসব সাগ পাঞ্জাবি পড়ছেন কি পড়েন নাই? সুন্নাতি পাঞ্জাবি পরা নেক আমল। তিনি পর্দা করছেন পর্দা করা নেক আমল। তিনি হজ করছেন হজ করা নেক আমল। তিনি তেলাওয়াত করছেন তেলাওয়াত করা নেক আমল। তিনি জিকির করছেন জিকির করার নেক আমল। তিনি অন্যায়ের মোকাবেলা করছেন অন্যায়ের মোকাবেলা করার নেক আমল। প্রতিবাদ করতে গিয়া দান্দা শহীদ করছেন, প্রতিবাদ করতে গিয়া নিজের জখম হওয়ার নাম নেক আমল। প্রতিবাদ করতে গিয়া পেটের মধ্যে পাথর বানছেন, ক্ষুধার্ত অবস্থায় প্রতিবাদ করতে গিয়া থাকার নাম নেক আমল। শিয়াবি আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, ঠিক দিনের কাজ করতে গিয়া মাঝে মাঝে অবরুদ্ধ অবস্থায় থাকার নাম নেক আমল। আমার নবী গাঁজা পান করেন নাই, গাঁজা ছাড়া নেক আমল। আমার নবী সুদ খান নাই, সুদ ত্যাগ করা নেক আমল। আমার নবী ব্যভিচারের মধ্যে লিপ্ত হন নাই, কাজে ব্যভিচার না করার মধ্যে না করা নেক আমল। অর্থাৎ আমার নবী যা করছে সব কিছু করা, আমার নবী যা কিছু বর্জন করছে সব কিছু বর্জন করিয়া যে ব্যক্তি কবরে যাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার গরিব, আমার ধনী, ইয়াত সাধনা করিয়া কোন জান্নাত কামে করছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আমার যুবক টেনে পড়ে টুপি মাথায় দিয়া কলেজে গেছে, টুপি মাথায় দিয়ে স্কুলে গেছে, সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু মদিনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার যুবক দাঁড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, ওস্তাদরা দাঁড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গাদিয়ার রাস্তায় বের হয়েছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। দেখ আমার মহিলাকে আমি কত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল পড়ছে আমার মাওলা বিপর্দা অবস্থায় রাস্তায় নামতে নিষেধ করছে, আমি বোরখা ছাড়া নামবো না, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদাতে ভুল করে নাই। দেখ আমার গরিব প্রতিদিন আসে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় বাবার পায়ের সাথে ট্যাটা শব্দ করছে, এরপরে 1 লক্ষ হারাম তার প্যাটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তা খফু ওয়ালা তাহজানু
وَأَبُشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوَعَدُونَ Allah তুমি কবুল করিয়া নাও কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায়া দিবে বুখারীর মধ্যে রওয়ায়েত আছে মান শারেবা লাম ইয়াজমা বাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়েত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মতরা পানি দেয়া শুরু করবে যাদের ঈমান আমল মজবুত এক সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমরা একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমলার একটু দুর্বল হবে জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তিতে একবার ঘুরলাইয়া পড়বে আমার উঠবে আবার যাবে আমার পড়বে আবার উঠবে এরকম করতে করতে জাহান্নামের আগুনের কিছু ছাপও লাগিয়া যাবে কোন রকমের পাড়ি দিয়া ছড়িয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও এরপর জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না কিন্তু আমার বেনমাজি বাবারা এ আমার দাড়ি কামান্না বাবারা এ আমার বিপর্দা মা বোনেরা তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো ঝগড়া নাই কোনো বিভেদ নাই তোমার সাথে আমার সাথে তুমিও যেই কবরে রওনা করছি আমিও সেই কবরে রওনা করছি তোমার কাছে যেই প্রশ্ন আমার কাছে একই প্রশ্ন কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু খবরদার তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি তুমি চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো এই হাত দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়ে কত মদের পেয়ালা স্পর্শ করছো এই হাত দিয়ে কত ঘুষ গ্রহণ করছো কত খুন করছো এই হাত দিয়ে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো এই হাত দিয়ে কত জুলুম করছো আহ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া তো মাওলার কবরে যাইও না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদমাশ বেঈমান যখন কবরে যাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে বলবে মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে তখন নাফরমান দেখবে আমার মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই চেহারার সাথে চেহারার মিল নাই পোশাকের সাথে নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না নাফরমান বলবে হা হা লাদরি হা হা লাদরি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে কাজা বাদুকুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছড়ে এক পাজরে আর এক পাজরে লাগাইয়া ফলাইবে এ সাপ জড়াইয়া ধর অমনি 99টা সাপ আসিয়া না ফার্মকে প্যাচ মারবে ফেরেশতা থেকে বলবে হে ফেরেশতা আগুন ধরাইয়া দে অমনি গুপুক গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না বাবার আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কত মানুষ কত কবরে আজাব দেখছে আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি
একদিন এক জায়গা থেকে যাইতে আছেন কারি সাহেব বলছে হুজুর বড়মিয়ার কবরটা তো জিয়ারত করিয়া যান এ বড়মিয়ার দলেরা দুনিয়াতে বড়মিয়া গিরি চলে কবরে কিন্তু বড়মিয়া গিরি চলে না বড় লোকদেরকে দুনিয়া কেউ কাউকে ভয় পায় কিন্তু কবরের সাপ কোন বড়মিয়াকে ভয় পায় না বলে হুজুর বড়মিয়ার কবরটা তো জিয়ারত করিয়া যান আমার দাদা যান রহমাতুল্লাহ যখন কবরের কিনারে দাঁড়াইলেন তিনি অনুভব করতেছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছেন আমার দাদা যান রহমাতুল্লাহ যখন মুরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে শুয়া শুয়া রইছে ওই শুয়ারের জিবরা টানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুলাইয়া ফালাইছে হাত পা ভাঙ্গিয়া একত্রিত করিয়া ফালাইছে আমার দাদা যেন এই অবস্থাতে গিয়া চিল্লান দিয়া জঙ্গলের দিকে দৌড় মারলেন বেহুশ হইয়া পড়িয়া গেলেন কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে হুশে আসার পর বলেন কারি সাহেব একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড় করাইছেন ও জ্ঞানী বাবারা ও পর্দালে মা বোনেরা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া সুপ্রিম কোর্টে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা 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 মওয়াতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মওয়াতের চান্স একবার দ্বিতীয়বার আর কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার ঢোকার আর কোনো চান্স নাই রে বাবা কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার দ্বিতীয়বার উঠার কোনো সুযোগ নাই রে বাবা বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করছি দুনিয়ার চিন্তা করতে করতে কার দাঁড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালে ভালাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার রূপ করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টলা টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মতো উতলাইতে থাকবে নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়া ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি আদম সুফিউল্লাহ নাফসি নাফসি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলেও মায়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলেও বাবাকে সাহায্য করবে না
সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না ও কপাল পোড়ার দলেরা যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকের থেকে মনকে বুঝরে মন আমার স্ত্রী বেজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাক না আমি আল্লাহর হাইবের কোনা পুস লাগাইতে পারবো না কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের চেহারার মধ্যে দাড়ি দেখব আমার চেহারার দাড়ি না থাকলে লজ্জায় মাথা নত হয়ে যাবে কাজে কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে আমি লজ্জিত হব না আজকের থেকে দাড়ির মধ্যে আর পুস মারবো না ইনশাআল্লাহ কে কে নিয়ত করবে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়া দিয়ে আসো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছু নিয়ে সরিয়া যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মাওলা রে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল আল্লাহ পাক ডাক হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দা নামাজের দাঁড়ায় কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কান দিয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া মুনাজাত দরিয়া কান দিয়া কত বুক ভাসাইছে এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিও জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে ও মুকের ছেলে ও মুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে ও নিমক হারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখেরাতের পাঁচটা বিপদে পড়িয়া গেলাম মামলায় পড়িয়া গেলাম ওই মওয়াতের মামলা কবরের মামলা ওই কিয়ামতের মামলা মিজানের মামলা ওই পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না অথচ নবী আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করে اللهم ارزقني عينا عين التبقيان من خشيتك قبل ان يكون الدم دما মাওলানা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে
ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে ওরে কবল বড় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে মানুষ কাঁদতে কাঁদতে পানি শেষ হয়ে যাবে এবার রক্ত বাহির হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্তগুলি পচিয়ে পচিয়ে পড়ে যাবে আল্লাহ তুমি মাফ করিও না বাবারে আজকে চোখের এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে কিন্তু কিয়ামতের মধ্যে টনকে টন টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়বে কিন্তু আর কোনো কাজ হবে না ও যুবক বাবা তুমি কি দেখো নাই কত যুবকরা মাওলার কাছে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করতে করতে সারা রাত্র কাটাইয়া দেয় তুমি কি দেখো না কত কলেজের ছেলেরা কাঁদতে কাঁদতে অস্থি এ জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না তিরমিজির মধ্যে রওয়ায়ত আছে মোতাররব বয়ান করতে আছে তার বামার থেকে রওয়ায়ত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন যে এমন অবস্থা হয় উসল্লি সে নামাজরত অবস্থায় আছে বলি জাউফি আজিজু কাজিজুল মির্জার ইমিনাল বুকা আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কাঁদতেছিলেন এত ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছিলেন বলি জাউফি আজিজু কাজিজুল মির্জার ইমিনাল বুকা যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিশ্চিত আগুন জ্বালাইয়া দেওয়া হয় দেখবেন পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইয়া এমনভাবে কাঁদতেছিলেন তার কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বাইর হইতেছিল আমার নবীকে গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার সম্মান সুযোগ আমার মাওলায় ঘোষণা দিছে আমার হাবিবের আগিলা পিছিলা সব মাফ সেই নবী যে এত কাঁদতে পারে তোমার আমার চোখে কেন পানি আসে না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর নবীর জবানে আল্লাহর নবীর পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন আ গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে যিনি দ্বিতীয় স্থান অধিকার করছেন যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাজেল হয়ে গেছে আল্লাহর হাবিব বলছেন আমার পরে কেউ নবী হইলো ওমান নবী হইয়া যাইত যাকে শয়তান দেখে রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইত এই ওমার রাদিয়াল্লাহ কাঁদতে কাঁদতে গাল মোবারকটা কালো দাগ পরাইয়া ফেলাইছে সবাই বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে ওমার রাদিয়াল্লাহ ফরমান হে আমার সাথীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করে ওমার আমার কাছে কি নিয়ে আসছো তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল আমার রোজার মধ্যে ভুল আমার ইবাদতের মধ্যে ভুল আল্লাহর কাছে পেশ করবো এমন কোনো ইবাদত আমার কাছে নাই তখন কিয়ার কাছে মাওলার কাছে বল মাওলা রে তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিও না আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন অথচ তোমার আমার চোখে পানি নাই কারণটা কি রে বাবা আসলে যারা নেককার তাদের তো কম কান্না উচিত ছিল তারা কেন কাঁদবে তারা তো নেকি করছে আমরা যারা গুনাহগার আমাদের বেশি কান্না উচিত ছিল কিন্তু উল্টা হয়ে গেছে যারা নেককার তাদের চোখে পানি আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই কারণটা কি রে বাবা কপাল পুড়িয়া গেছে আর কিছু না আর কিছু না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে যাইতে আসেন দেখেন একটা পাথর কান্দে আল্লাহর নবী মূসা প্রশ্ন পাথর তুই কেন কান্দস পাথর বলছে আল্লাহর নবী মূসা
আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা সেই জাহান্নামের ভয়ে আমি কাঁদতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা তোমাকে maaf করিয়া দেয় নবী মূসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন দোয়া করলেন মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে তুমি তাকে maaf করিয়া দাও আল্লাহ পাক বলেন মূসা তুমি সুসংবাদ জানাইয়া আমি তাকে maaf করিয়া দিলাম নবী মূসা আলাইহিস সালাম তো এই সুসংবাদ জানাইয়া সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারো কাঁদে নবী মূসা আলাইহিস সালাম তো ধমক দিয়া প্রশ্ন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে maaf করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না মাওলা আমাকে maaf করছে আমি বিশ্বাস করি তাহলে আবারো কেন কান্দো পাথর বলছে আল্লাহ নবী মূসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না দোয়াও করতেন না হয়তোবা মাওলা আমাকে maaf করতো না যেই কান্নার উসলে মাওলা আমাকে maaf করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন ছাড়ব না বাবা রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু 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 ওয়া ইন লাম তাবকু ফাতাবাকু এ আমার উম্মত কান্দো উম্মত কান্দো উম্মত কান্দো কান্না না আসলে মুখটাকে বেকাতার করে মাওলা রে আমার মাওলা রে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যাদের নেকের পালা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউম্মুহু হাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করুন ওয়ামা আদরাকা মা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন নারুন হামিয়া শোনা হাবিয়া কেমন জাহান্নাম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেন তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি আমার একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া আগুনের একটা গর্ত বাবারা সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না ও বাবা তুমি কি জানো জাহান্নামের লোক জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে জিবরা শুকায়া যাবে পানি পানি করে চিল্লাইতে থাকবে আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতা এই নাফরমানকে কত নিয়ামত আমি ভোগ করাইছি একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা কত লাফালাফি করছে খা বন্দা খা আমি তোদের জন্যই হালাল করছি একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে পাচারের চড়ে মাছটা ব্যাখা হইয়া গেছে খা বন্দা খা আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফলাইছে গরুটা কত লাত্তা লাত্তি করছে খা বন দেখ আমি তোদের জন্যই হালাল করছি সব তোদের জন্য কিন্তু আমার এত নিয়ামত খাইয়া লাগে আমার হুকুম মানে নাই ওই জাহান্নামের জন্য আমি ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসাকা জাযাআ উইফাকা আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পুইজ এবং পানি এত গরম হবে জাহান্নাম লোকের চেহারার সামনে যখন পানি এবং পুইজ নিয়ে আসা হবে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপর পানির তৃষ্ণা মিটবে না
যখন ডগ 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 করে পানি এবং পোস গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়